ับนั่นแหละসময় এটা কাঞ্চনজঙ্ঘা তখন প্রথম দেখা যাচ্ছে, সূর্য তখন ওঠেনি। এই নিচে নিচে দেখবেন আপনার অনেক ছোট ছোট ধাপে ধাপে চাষ হচ্ছে, মূলো, স্কোয়াশ এবং অন্যান্য সবজি যেগুলো আছে, পালং শাক, সেই সবের চাষ করা হয়। চলো ভাই, অর্গানিক ফার্মিং আছে এবং সেখানকারই আপনার ভেজিটেবলস দিয়ে রান্না করা হয় এবং সেই ভেজিটেবলস আপনাদেরকে পরিবেশন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। মানুষজন খুব এই হোমস্টের হেল্পফুল। আপনারা গুগলে গিয়েও সার্চ করতে পারেন, গুগলে তো আছে গুরসে শেরপা হোমস্টে, গুরসে শেরপা হোমস্টে আপনি আগে থেকে বুক করে যান, সবচেয়ে ভালো ভিউ এবং এ পাবেন। দেখুন কাঞ্চনজঙ্ঘা এবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এখন হয়ে গেছে আপনার হচ্ছে ভোর, এখন আপনার ঘড়ির কাঁটায় বাজছে আপনার হচ্ছে আটটা সাড়ে আটটার সময়। এই দেখুন নিচের দিকে ধাপে ধাপে পাহাড়ের ধাপে চাষ হচ্ছে এবং এই হোমস্টের একটা বড় আপনাদের বিশেষত্ব বলি যে এই হোমস্টে এই যে কাঞ্চনজঙ্ঘা সোজা দেখছেন, এই ডান দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ, নিচের দিকে আপনার সিকিম, আর বাঁ দিকটা আপনি যেটা আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের মধ্যে, আর বাঁ দিকে যেটা আমি এগিয়ে যাচ্ছি এদিকটা আপনি দেখতে পাবেন, এদিকে হচ্ছে নেপাল এবং নেপালের গ্রাম, নেপালের মনিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি বাইনোকুলার থাকে তো আরও ভালো পরিষ্কারভাবে দেখা যাবে। দেখুন এইখানে হচ্ছে এই জায়গাটায় আপনার আরও হোমস্টে বানানো হচ্ছে এবং এইখানে আপনি বনফায়ার এবং বারবিকিউ এখানেই করার ব্যবস্থা করা হয়।
সীমিত জায়গাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা এনাদের কাছে দেখতে পাবে। সেই পকড়ে হ্যাঁ আপনার মনে হবে যেন সারাদিন এখানে বসে থাকি এবং শুধু কাঞ্চনজঙ্ঘাকে দেখে যাই, এবং এখানকার কাঞ্চনজঙ্ঘায় লাভ যে পুরো প্রত্যেকটা পিক সুন্দরভাবে দেখতে পাবে। অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে